চান মিয়ার সেই সিলেটের আনারস বাগানে আছে অনেক 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 ভরা ভরা আনারস আর আমার মায়ের এই আনারস বাগানে আছে ভরা 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 ভালোবাসা ইয়ো ও আনারসটা শুয়ে আছে দেখেন আনারসটা শুয়ে আছে কোনটা দেখে আমার লোভ লাগতেছে বিশ্বাস করেন খাইতে ইচ্ছা করতেছে আমার অনেক বেশি করে খাইতে ইচ্ছা করতেছে এই তো ইয়ে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আজকে আনারস নিব ও কেউ আবার গুলাই ফেলেন মানে চান মামার সেই ভাইরাল আনারস বাগান একদমই না আনারস বাগান সেই আনারস বাগান না তো আজকে আনারস বাগান দেখাবো হচ্ছে আমার মায়ের করা সেই আনারস বাগান তাও আবার আগর গাছের মধ্যে দিয়ে আনারস বাগান কিভাবে করে আপনারা দেখবেন অবশ্য আনারস বাগানটা এত বেশি বড় না একদম বেশি একদম ছোটও না মাঝারি করে মাঝাস আমাদের জন্য করছে এবার তাহলে আনারস আমরা নিব এখানে করে আমরা আনারস আনারস নিব এটা আমরা বলি হচ্ছে উল্লেং বলি এটা বাংলায় কি বলে আমি এখন জানি না লাইক ঝুড়ি টাইপস থাকে তো এবার আমরা আনারস বাগানটা হচ্ছে অপোজিট সাইডে আমরা জানি না আমার ভিডিওটা কেমন হচ্ছে বিকজ আজকে নতুন ক্যামেরাম্যান তো এবার তাহলে যাওয়া যাক তো আমরা চলে আসলাম আনারস বাগানে দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট অনেকগুলো আনারস আছে তো এই তো আমরা আনারস বাগানে চলে আসলাম আমরা হচ্ছে এখান থেকে আনারস নিবো এখানে অনেক কাঁচা কাঁচা আছে আর এখান থেকে নিব আর আপনারা এখানে অনেক কিন্তু আগর বাগান কলা গাছ বাগান লাইক এটা বলা যাবে যে অনেক ধরনের বাগানের অনেক ধরনের মিক্সচার আছে আর কি ঠিক আছে তো নাহি নাহি সো এভরিওয়ান চান মিয়ার সেই সিলেটের আনারস বাগানে আছে অনেক 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 ভরা ভরা আনারস আর আমার মায়ের এই আনারস বাগানে আছে ভরা 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 ভালোবাসা তো আমার এই মায়ের এই আনারসগুলো আমি মনে করবো সব আনারসকে হার মানাবে ওর কাছে আমার মায়ের বাগানে আনারসগুলো অমৃত এই সাইডে কিন্তু পুরো ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে আনারস তো এখানে কিন্তু অনেক আনারস বাগান ছিল বিকজ অফ যেহেতু এখন পুরা সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমও শেষ হয়ে যাচ্ছে আনারসও শেষ হয়ে যাচ্ছে ডার্সা আছে ওগুলো সব কেটে দিয়েছে মা যেগুলো নষ্ট হয়ে গেছে তো আবার নতুন করে করবে আই থিঙ্ক আমি জানি না বাট এই আনারস বাগানটা দেখে আমাদের কিন্তু আনারস কিনা খাইতে হচ্ছে না সবকিছু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বাপরে বাপ কি কাটা এগুলা এই কাটাগুলো কিন্তু একদমই এবার আমি এটা নিচ্ছি দেখি এবার আমি আনারসটা ছিটতে পারি কিনা ইয়ো ও দেখেন ভাই এটা আসছি সবাই কিন্তু মাথা ধরে নাকি টানে তো আমি মাথা ধরে টানবো না আমি আমি মনে করি যে এখান থেকে টানলে আই থিঙ্ক আনারসটা ছিঁড়ে আসবে অনেক কষ্ট আসলে যারা আনারস বাগান করে এত কষ্ট করে আমি এই ফার্স্ট টাইম বুঝতেছি আমরা কিনে খাই কত ভাই ভাঙতেছে না ভাঙতেছে না এখন বুঝতেছি আনারস ওনারা এত বেশি ভাই চান মিয়ার যে সিলেটের যে ভাইরাল বাগানটা আছে ওনারা এত বড় বাগান কেমনে যে সামাল দেয় আমি জানি না ও এই তো ইয়ে পারছি 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 দেখতে দেখেন দেখেন গাইস এখন মাথাটা কি ফেলে দিই আচ্ছা মাথা সহ নিয়ে যাই ঠিক আছে এটা আবার মাথা হ্যাঁ মাথা সহ নিয়ে যাচ্ছি জাস্ট বিকজ এই মাথা দিয়ে একবার যখন আমরা বসাবো তখন কিন্তু আবার এটা আনারস গাছ হয়ে যাবে ঠিক আছে তো এটা একটা ভালো দিক আছে যদি এটা মাথা সহ নিয়ে যাবো দ্যাটস হোয়াই আরো আনারস আছে কিনা দেখবো এখন যেহেতু অনেক আমরা খাই ফেলছি 80 থেকে আনারস খাইতেছি আমি ওই তো অনেক নিচে আছে আরো তো নিচের সাইডে না গিয়ে আমি আপনাদেরকে এখন ওই সাইডে দেখাই নিচের সাইডে পুরো অনেক কাঁচা কাঁচা আছে তো যেগুলো পাকা ওগুলো নিয়ে যাবো ঠিক আছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কলা গাছ আছে তো মা হচ্ছে কলা গাছও করছে আর কি কলা বাগান করছে আর এখানে হচ্ছে আনারস ছিল তো এটা আমাদের জন্য নিয়ে গেছে আই গেস এই জন্য এটা ভাঙা এটা নাকি মেহগনি গাছ মেহগনি গাছ ঠিক আছে এটা হচ্ছে মা সব রোপণ করছে আর কি এগুলো সব মায়ের ক্রেডিট আমার সাথে কোন দিয়ে আমার
দেখছেন এখানে কত সুন্দর পুরা এই পরিবেশ এখানে এসে খুব ভালো লাগতেছে গামছি বাট মনে শান্তি পাইতেছে আর কি সো আমরা হচ্ছে এই সাইডে পুরা চলে আসলাম আনারসগুলো এখনো কাঁচা কাঁচা একদম কাঁচা তো যেগুলো পাকা ওটা আমরা নিলাম এই যে দেখেন এগুলো সব কিন্তু আমাদের পেতেই গেছে অন্য কারোর পেতে যায় নাই আর এখানে দেখেন সুপারি গাছ আছে এখানে সব কিছু আছে লাইক এটা একদম আনারস বাগান বলে যাবে না মনে দেখা আমাদের হচ্ছে মেইনলি এত বেশি বাগান করা হয় না যে একদম আনারস বাগান করবো হ্যান করবো এরকম না আমাদের বাবা বলে যে আমরা নিজেরা করব নিজেরা খাবো কখনো উনি বিক্রি করে নাই যদি পারে ওদেরকে এমনিতেই দিয়ে দেয় তো গাইস আমরা আনারস নিজেদের আবার কি একটা জিনিস পাইলাম হচ্ছে বাসকরল দেখতে পাচ্ছেন বাসগুলো কি সুন্দর বাসগুলো এগুলো আমি নিয়ে যাবো নাহলে হ্যাঁ নাই নাই বাজু দিবাকে জানি হ্যাঁ কি আচ্ছা এগুলো মাছ আনবে যেগুলো বাস রাখবে নাকি এমনি বাসকরল আমরা খাবো বাট বাসকরলটা দেখে আমার লোভ লাগতেছে বিশেষ করে খাইতে ইচ্ছা করতেছে আমার অনেক বেশি করে খাইতে ইচ্ছা করতেছে এই যে এখানে দেখেন একদমই সুন্দর করে এটা শুয়ে আছে আনারসটা শুয়ে আছে দেখেন আনারসটা শুয়ে আছে এটা কাঁচা এটা হবে না দেখি আরো উপরে পাই কিনা আমি যাই ওরা আছে ওই যে উপরে একটা দেখছি আনারসটা দেখেন এবারে আমি আনারসটা নিয়ে নিচ্ছি এটাও মোটামুটি কাঁচা বাট খাওয়া যাবে এই তো পুরো শেষ বাগানটা শেষ বাগান বলতে ছোটখাটো বাগান পিস কেউ লজ্জা পাবেন না আমার বাগান শুনে আর এটা হচ্ছে চান মিয়ার সে সিলেটের বাগান না এটা হচ্ছে মুনমুনির মায়ের বাগান আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত আই হোপ আমার আজকের ভিডিওটা দেখে অনেক বেশি এনজয় করছেন তো এই হচ্ছে আমার আনারস হচ্ছে এগোদায় মাত্র দুইটা পাইছি এতক্ষণ ধরে ঘুরলাম মানে দুটো পাইছি তো বুঝতে পারতেছেন এখন তো সব সিজন শেষ আর আমরা তো আনারস বিজনেস করি না যে সবসময় একদম থাকবে সো আই হোপ আমার ভিডিও সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে মাস্ট বি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই।